असलामुआलैकुम बंधुरा शादीन बोलছি अनेक दिन पर प्रश्नोत्तर पर्व निये आपनादेर माझे चले आसलाम। प्रश्नोत्तर पर्व 19 आपनादेरके स्वागतम। आजकेर एई भिडियोर भितरे आपनादेर करा सेरा 10टा कोश्चेनेर आंसर आमी आपनादेरके एई भिडियोर भितरे दिये दिबो। आशा करतेछि भिडियोटा आपनादेर जोन्नो अनेक हेल्पफुल होबे। आपनारा अनेक समय विभिन्न धरनेर समस्याय पड़े आमार काछे कोश्चेन करेन, जेगुलो आमी रिप्लाई देওয়ার চেষ্टा करी এবং प्रश्नोत्तर पर्वेर भितरे নিয়ে চলে আসি, যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে এবং আপনাদের যাদের যাদের এই ছোটখাটো প্রবলেম রয়েছে ইউটিউবিং করতে, সো সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। তো চলুন সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। प्रथम क्वेश्चन करेছেন आरिफ भाई, उन्नी बोलছেন अनेक भलो भिडियो है, अनेक सुंदर भिडियो है, अपनी कि धरनेर माइक्रोफोन व्यवहार करें, जो एक बोलें आमार चैनलेर जोन्नो व्यवहार करब। सो आमी एई जे माइक्रोफोनटा व्यवहार करी एटा हलो बया बाई एमन, एई माइक्रोफोनटा आपनी चाइले व्यवहार करते पारेन। एटा आसलेई भयस क्वालिटी खुबी भलो मानेर भयस क्वालिटी है। तो एटा निये आमार चैनले एकटा भिडियो आछे, आपनी चाइले सेई भिडियोटा देखे निते पारेन। भिडियो डेसक्रिप्शन बक्से आमी लिंक दिये दिब, बया बाई एमन रिव्यू, अपनी चाइले सेई भिडियो डेसक्रिप्शन बक्स थेके माइक्रोफोनटा किने फेलते पारेन अर्डार करे अनलाइनेर माध्यमे। दुई नम्बर क्वेश्चन करेছেন मैक्सिंग टेक भिडियो, उन्नी बोलছেন आमार चैनलेर नाम परिवर्तन करेছি কিন্তু অন্য চ্যানেল থেকে সার্চ দিলে আমার চ্যানেল খুঁজে পাই না। চ্যানেলের নাম পরিবর্তন করলে এই চ্যানেলটা পুনরায় সার্চ র্যাঙ্কিংয়ে আসতে আপনার সময় লাগে। অপেক্ষা করেন, ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। তিন নম্বর কোশ্চেন করেছেন আজাইরা ধামাকা, উনি বলছেন আমার এখানে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক নাই, এখন কি করা যায়। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখন আর কারো চ্যানেলে নাই, এটা অটোমেটিক্যালি ইউটিউব উঠাই নিয়েছে। এখন আপনার ক্রিয়েটর স্টুডিও বেটাটা ব্যবহার করতে হবে এবং অবশ্যই আপনার এই বেটা ছাড়া অন্য কোনো ওয়েতে এখন আর ব্যবহার করার কোনো সিস্টেম নাই। ক্লাসিকটা টোটালি ইউটিউব রিমুভ করে দিয়েছে সবার চ্যানেল থেকে। পরবর্তী কোশ্চেন করছেন অ্যান্ড্রয়েড গেমার ইমন, উনি বলছেন ভাইয়া আমি 7 দিন পর যে ভিডিও আপলোড দিব সেই ভিডিও যদি শিডিউল করে আপলোড করি তাহলে কি ভিডিওতে ভিউ কম হবে না? শিডিউল করলে আপনার চ্যানেলের কোনো সমস্যা নাই, ভিডিওতে ওই ধরনের কোনো ইফেক্ট পড়ে না। আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অধিকাংশ সময় শিডিউল করেই আপলোড করি। এরপর কোশ্চেন করছেন সুজন মার্বেল ভাই, উনি বলছেন অ্যাডসেন্স চিঠি আনতে যে ঠিকানা লিখব সেটা কি বাংলায় লিখলে হবে? না, অ্যাডসেন্সের চিঠির আপনার যে ঠিকানাটা অ্যাড্রেসটা ওটা বাংলায় লিখলে হবে না, এটা অবশ্যই আপনার ইংরেজিতে লিখতে হবে। এরপর কোশ্চেন করছেন টেক রুবেল, উনি বলছেন ভাই বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যাবে, বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে কি টিকে থাকবে একটু জানাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে ইউটিউবিং করেন তাহলে অবশ্যই আপনার বাংলাদেশি ঠিকানা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, অবশ্যই টিকে থাকবে। এক্ষেত্রে না টিকার কোনো কারণ নাই। আর আপনি অন্য দেশের অ্যাডসেন্স আপনি অ্যাড করতে পারবেন না, অন্য দেশের অ্যাড্রেস আপনি দিতে পারবেন, অবশ্যই আপনার লিগাল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর কোশ্চেন করছেন বিডি ফানিওয়াল, উনি বলছেন ভাইয়া আমার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাইছি, এখন কত সময় লাগবে কপিরাইটটা উঠে যেতে? কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে কেউ দিয়ে থাকে আপনি প্রথমত তাকে মেইল করবেন, তার কাছে রিকোয়েস্ট করবেন যে ভাই আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নেন, আমি এই ধরনের ভিডিও আপনার ভিডিও আর কখনো আপলোড করব না আমার চ্যানেলে। সেক্ষেত্রে সে যদি উঠায় নেয় সাথে সাথে উঠে যাবে, এবং সে যদি উঠায় না নেয় তাহলে আপনার 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাস পরে অটোমেটিকলি আপনার এই স্ট্রাইকটা উঠে যাবে। এরপর কোশ্চেন করছেন বাংলা গেমিং 360, উনি বলছেন ভাই অ্যাডসেন্স সিটি কি বাসায় এসে দিয়ে যাবে? অ্যাডসেন্স সিটি সাধারণত বাসায় এসে আপনার পিয়ন দিয়ে যাবে, তারপরেও আপনার বাসায় আসবে এই অপেক্ষায় বসে না থেকে আমার মনে হয় মাঝে মাঝে আপনার পোস্ট অফিসে খোঁজ নেওয়া উচিত। কারণ অনেক অ্যাডসেন্সের চিঠিটা তারা দিতে চায় না, কারণ ওখানে আব্বু আম্মুর নাম থাকে না, অর্থাৎ ফাদার মাদারের নাম থাকে না, যার জন্য তারা দিতে চায় না। সো অবশ্যই আপনি মাঝে মাঝে আপনার পোস্ট অফিসে খোঁজ রাখবেন যে আমার এরকম একটা চিঠি আসছে যেটা শুধু আমার নামে আসবে। আপনি প্রয়োজনে তাদের কাছে ফোন নাম্বার দিয়ে রাখবেন এবং আপনি তাদের কাছে খোঁজ দিবেন। আপনার বাসায় এসে দিয়ে যাবে এই চিন্তা যদি করেন তাহলে আপনার অ্যাডসেন্স লেটার পাইতে কিন্তু অনেক ভোগান্তি শিকার হতে হবে। এরপর কোশ্চেন করছেন ইসলামিক মাদ্রাসা হালুরঘাট, উনি বলছেন স্বাধীন ভাই আমাকে মে মাসে অ্যাডসেন্সের চিঠি পাঠাচ্ছে গুগল থেকে, আমি মহামারীর কারণে তো আসি নাই, এখন যদি আবেদন করি পুনরায় তারা চিঠি পাঠিয়ে দেয় এবং আমি প্রথমবার যে আবেদন করেছি সেই চিঠিটা আসে, তাহলে কোন পিনটা দিয়ে অ্যাডসেন্স লেটারটা ভেরিফাই করব, প্রথমটা না দ্বিতীয়টা, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, অ্যাডসেন্স লেটারের এই যে 2-3 বার অ্যাপ্লাই করার পরে যদি চিঠি আপনার আসে সেক্ষেত্রে আপনি তো বুঝে পারবেন না যে প্রথম চিঠি আসছে কি দ্বিতীয় চিঠি আসছে কি তৃতীয় চিঠি আসছে, আমি কোন পিনটা দিয়ে আমার অ্যাডসেন্স লেটারটা ভেরিফাই করব। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আপনার চিঠি যতগুলোই আসুক না কেন এবং আপনার যে নাম্বারের চিঠি আসুক না কেন প্রত্যেকটা চিঠির ভিতরে আপনার একই পিন দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় আপনি যে অ্যাডসেন্স লেটারটা পাবেন সেটা দিয়েই আপনি ভেরিফাই করতে পারবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। লাস্ট কোয়েশ্চেন করছেন অ্যান্ড্রয়েড মাস্টার, উনি বলছেন ভাই অ্যাকাউন্টে $10 হলে অটোমেটিক অ্যাড্রেসে চিঠি পাঠিয়ে দিবে নাকি অ্যাপ্লাই করতে হয় কোনো ফর্ম থাকে? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স অর্থাৎ অ্যাডসেন্সে ঢোকার সাথে সাথে ডান পাশে যে ব্যালেন্সটা দেখা যায় ওখানে যখন আপনার $10 পূরণ হবে তখন অটোমেটিক্যালি গুগল থেকে আপনার ঠিকানা চিঠি পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার কোনো প্রকার অ্যাপ্লাই করা লাগবে না, কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না। সো এই যে 10টা কোশ্চেন ছিল, আশা করি এই 10টা কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন এবং কিছুদিনের ভিতরে এই কোশ্চেনগুলো আসলে টপ কোশ্চেন ছিল যেগুলোর অ্যান্সার দেওয়া আমি খুবই প্রয়োজন মনে করছি, যার জন্য আজকের এই ভিডিও করে আপনাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিলাম। এবং এরকম যদি আপনার কোনো কোশ্চেন থাকে যেটার অ্যান্সার আপনি জানতে চান তাহলে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে দিন। পরবর্তী কোশ্চেন এবং অ্যান্সার পর্বে যদি আপনার কোশ্চেনটা রাখার মতো হয় তাহলে অবশ্যই আপনার কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি ক্যামেরার সামনে চলে আসবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।